বন্ধুরা, আজ আমরা চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়াতে। হ্যাঁ, সেই বিখ্যাত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। আজ আমরা তাঁর বাড়িতেই যাব। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি ছদ্মনামে লিখেছিলেন। এই বইটিতে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান অনস্বীকার্য। এই মহান সাহিত্যিকের বসতবাড়ি আজ রক্ষণাবেক্ষণের অভাবে লুপ্ত প্রায়। শুধুমাত্র সামনের দিকের দেয়ালখানি কোনো রকমে টিকে আছে। এখানে এসে কথা হয় দীনবন্ধু মিত্রের নাতির ছেলে সঞ্জিত মিত্রের সাথে। তিনি সরাসরি ক্যামেরার সামনে আসতে চাননি, তবে তিনি তার কথাগুলো আমাদেরকে রেকর্ডিং করতে অনুমতি দেন। আসুন আমরা এবার শুনি ওনার কথা। ব্যাপারটা হচ্ছে, আমাদের কাছে যেটা তথ্য আছে, হ্যাঁ, সেটা হচ্ছে 2011 সালে যত সম্ভব আপনার 26 ফেব্রুয়ারি কি মার্চে একটা কিছু হেরিটেজ প্রপার্টি, মানে হেরিটেজ কমিশন কিছু হেরিটেজের ঘোষণা করে, সেই তালিকা ঘোষণা করেন। তাতে আমরা দেখলাম দীনবন্ধু মিত্রের বসতভিটা, জন্মভিটা যাকে বলে, জন্মভিটা আছে, আমাদের বিভূতিভূষণের জন্মভিটা আছে, এবং এখানে একটা জাগ্রত জলেশ্বর শিব মন্দির আছে, এগুলো তখন হেরিটেজ হয়েছে, হেরিটেজ ঘোষণা হয়েছে। এটা আপনার 2011 26 ফেব্রুয়ারি কি 26 মার্চ ওরা ইয়ে করেছিল, তারপরে তো গভর্নমেন্ট চলে যায়। পরবর্তী গভর্নমেন্টের আমলে আমরা দেখলাম আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি মনীষীদের প্রতি খুব খুব শ্রদ্ধাশীল, উনি চাই যে মনীষীদের সম্পর্কে কিছু বাড়িগুলো সংস্কার হবে। তারপরে আমরা 2016-17 দিকে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্ব সংস্কৃতি দপ্তর মন্ত্রী ছিলেন, তার উদ্যোগে তিনি যেটা উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগে দেখলাম আমরা একজন আর্কিটেক্ট আসলেন এখানে, আর্কিটেক্ট এসে জমিটা দেখলেন, পরিদর্শন করলেন এবং মাপঝো করলেন কতটা কি এলাকাটা মোটামুটি মাপঝো করলেন, এবং উনি বললেন আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এই আমরা যেটা দাবি করেছিলাম গভর্নমেন্টের কাছে, যে এই বাড়িটা মানে বিগত দিনে যে মডেলে যেভাবে ছিল সেই পুরনো মডেল, যে বিবেকানন্দের বাড়িটাই সংস্কার হয়েছে, মুমকিমের সংস্কার হয়েছে, তেমনি বিবেকানন্দের বাড়ি হয়েছে, মুমকিমবাবুর বাড়ি হয়েছে, সেরকম পুরনো আদলে আমরা সেই বাড়িটা ফিরিয়ে দেওয়ার একটা প্রপোজাল গভর্নমেন্টকে দিয়ে যাব। তো উনি সেই জন্য এসে মাপঝোপ করলেন আর কী অবস্থায় বাড়িটা আছে, এসে আসে কিনা সেটা দেখলো, এবং উনি বললো আমাকে পাঠিয়েছে এস্টিমেট করতে, যে কেমন কী টাকা গভর্নমেন্টে এস্টিমেট করে গভর্নমেন্টকে জমা দিতে হবে, গভর্নমেন্ট এবার ওইটা কী করবে। ভালো কথা। এবার তারপরে উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো ওখানে জমা দিয়েছে, এসব একটু সময় সাপেক্ষ লাগে, তারপরে তো কমাটানো এসে গেলো। এবং ইদানিং মানে আমি আপনাকে, আমরা অসমর্থিত সূত্রে যেটা খবর পেয়েছি তাতে করে হেরিটেজ কমিশন PWD সাথে কথা বলেছে, কারণ PWD পরিকাঠামোটা অনেক বড়, এইসব কাজের ক্ষেত্রে PWD পরিকাঠামো, PWD সাথে কথা বলেছে, কাজটা কীভাবে কী করা যায় পুরোনাদের শুনেছিলাম, কথাবার্তা চলছে, এই অবধি আমাদের কাছে তথ্য আছে, এর বেশি কিছু জানি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরিবার তরফে একটা কথা বলব যে বাড়িটা প্রায় ধ্বংসের পথে, এবং তার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে যদি সংস্কার করে পুরোনো আদলে ফিরিয়ে দেওয়া যায়, আর বেশি দিন আর একটা দুটো বর্ষা গেলে এটা ধূলিসাৎ হয়ে যায়। এখানে বহু দর্শক পর্যটক আসে, তার ছেলে মেয়ে সন্তান আসে, তারা আসে দীনবন্ধু মিত্রের বাড়ি দেখতে, এসে তারা যখন একটা ভাঙা দেয়াল দাঁড়িয়ে তার কিছু নেই, হ্যাঁ, তারা তখন হতাশ হয়ে ফিরে যায়, হতাশ হয়ে বিভিন্ন রেগুলার প্রচুর পর্যটক আসে, সমাজের বিভিন্ন স্তরে জ্ঞানীগুণী মানুষরা আসে, অবশ্যই সাধারণ মানুষ আসেন, জ্ঞানীগুণী তাদের খুব কৌতূহল, হ্যাঁ, ইভেন শুধু তাই না, এবং ওপার বাংলা বাংলাদেশের থেকেও বহু জ্ঞানীগুণী হয়তো পশ্চিমবঙ্গে এসছেন, তারাও এখানে আসেন দেখতে, তা এসে তারা একটা হতাশ হয়ে ফিরে যায়,
তা সেই জন্য আমি আমাদের পরিবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই দিনমিতের জন্মভূমিটাকে সংস্কার করে পুরোনোতর আগের মতো ফিরিয়ে দেওয়া, এখানে একটা মিউ, এখানে একটা ধরেন সংগ্রহশালা হবে, ওনার ব্যবহৃত জিনিস টিনিস সব থাকবে, এখানে একটা লাইব্রেরি হবে, এখানে একটা অডিটোরিয়াম, এরকম করলে মানুষ আসবে, দেখবে, ওনার সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমরাও চাইছি খুব তাড়াতাড়ি বাড়িটি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।